আসসালামু আলাইকুম। অর্থিস কিচেনে আরেকটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। দিচ্ছি একটা ডিম, ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চেষ্টা করবেন এই এলাচের গুঁড়াটা দেওয়ার জন্য, এতে করে ডিমের গন্ধটাও থাকবে না এবং নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু একসঙ্গে মাখিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, আমার পানির প্রয়োজন হয়নি। আপনাদের যদি পানির প্রয়োজন হয় সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এখন নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হবে। এই নাস্তাটি ঝটপট তৈরি করা যায়, বিকালবেলা চায়ের সাথে এরকম একটা নাস্তা বানিয়ে দিতে পারেন, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে, ছোট থেকে বড়। খুব অল্প সময়ে নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের পরিমাণটা একটু কম করে দিলেই হবে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার তাপটা একদম কমিয়ে রাখতে হবে। এক পাট হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। খুবই মজার হয় এটা খেতে, বাসায় ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এক পাট হয়ে গেলে আমি নাস্তাগুলো উল্টিয়ে দিয়েছি। চুলার তাপটা কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার তাপটা বাড়িয়ে দেওয়া যাবে না এই নাস্তাগুলো ভাজার সময়, নয়তোবা উপরে থেকে কালার চলে আসবে, নিচে কাঁচা থেকে যাবে। নাস্তাগুলো ভাজা শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আপনাদের যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজার। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।